রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন কয়েক দফায় করার বিরোধীদের দাবি খারিজ করে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীদের দিয়ে আগেও ভোট হয়েছে, তাতে কোনো তফাত হয়নি। বিরোধীদের হিংসা ও সন্ত্রাসের দাবিও উড়িয়ে দেন তিনি। নির্বাচন নির্ঘণ্ট তারা প্রকাশ করেছেন, তারা তাদের মতো কাজ করছেন। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে কাজ হচ্ছে। আমরা চাই হাইকোর্টের নির্দেশের মান্যতা পাক এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। কয়েকটা লোক রাস্তা দিয়ে হেঁটে গেল, একটা রুট মার্চ করে গেল, তাতেই যে একদম মানুষের মনে আস্থা ফিরে আসবে। মানুষ মন ঠিক করে রেখেছে যে কাকে ভোট দেবে, কাকে ভোট না দেবে। এর আগের বারও নির্বাচনে আমরা দেখেছি, এটা নতুন কিছু না।